ইনি হচ্ছেন কামেশ্বর মহাদেব আপনারা যারা দেখছেন এখন টিভির ওপার থেকে তারা জানেন শিব পার্বতী অর্থাৎ শিবের শিবকে পাওয়ার জন্য পার্বতীর যে সাধনা তিনি বেলপাতা খেয়ে তিনি সাধনা করেছিলেন কারণে যে তাকে বলা হয় অপর্ণা তো কিন্তু পার্বতী শিবকে লাভ করবার আগে দুর্গার নাম কি অপর্ণা অপর্ণা হ্যাঁ কারণটা হচ্ছে যে তিনি শুধুমাত্র পাতাটা খেয়ে সেই সময় থাকতেন অন্য কিছু তিনি মানে গ্রহণ করতেন না অন্য জল নাথিং তো এই কারণে যেটা হচ্ছে কি কিন্তু শিবকে প্রাপ্তির আগে বা শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান দেওয়ার আগে এখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেটিকে ইতিহাসে মদন ভস্য বলা হয় আমাদের পৌরাণিক শাস্ত্রে হিন্দু মাইথোলজি যারা কিছুটা জানেন তারা জানেন যে সতীর দেহত্যাগের পর মহাদেব যখন সতীর দেহ কাঁধে নিয়ে তিনি যে নৃত্যটি করেছিলেন উন্মাদের মতো যেটাকে বলে তাণ্ডব হম এটা আমাদের যারা ডান্স বা এই সমস্ত নৃত্যকলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু তাণ্ডব নৃত্য সম্পর্কে জানেন তো সেই তাণ্ডব নৃত্যের পর যখন মানে বিশ্ব প্রায় লোপ পায় সৃষ্টির অসাতালে যায় সেই সময় দেবতাদের অনুরোধে ভগবান শ্রী তিনি তখন তার হাতের সুদর্শন চক্রটি তিনি ছেড়ে দেন এবং মাতা সতীর দেহ শিবের কাঁধের ওপর থেকে খণ্ড 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 হয়ে একান্নটি জায়গায় পতিত হয় একান্নটি জায়গায় পরে যে সমস্ত জায়গাগুলোতে একান্নটি সতীপীঠ যেটাকে বলা হয় সে একান্নটি সতীপীঠ গড়ে ওঠে এবং তারপরে মহাদেব একটা সময় যখন বুঝতে পারেন রিয়েলাইজ করেন তার দেহে কাঁধে আর স্কন্ধে সেই মাতা সতীর দেহটি নেই তিনি তখন ওইখানে ধ্যানস্থ হয়ে যান এবং মাতা সতী তার পরজন্মে হিমালয়ের কন্যা পার্বতী হয়ে জন্ম নেন এবং যার একমাত্র এবং প্রধান উদ্দেশ্য ছিল শিবকে পুনরায় পাওয়া শিবের স্ত্রী হওয়া তো সুতরাং তিনি বহু তপস্যা করেছিলেন এবং ওই যে বললাম শুধুমাত্র বেল পাতা খেই তিনি তার যে সাধনা সেটি করেছিলেন যে কারণে তাকে অপর্ণা বলা হয় কিন্তু মহাদেবের মানে সেই তৃতীয় নেত্র এবং মানে মহাদেবের চোকার খোলে না এই জায়গাটিতে তখন যাকে আমরা মদন বলে জানি ফুলের বান এবং হাতে নিয়ে তিনি ঘুরতেন তিনি তখন সে একটা পদ্ধতি করেছিলেন যে মহাদেবের আঁকে চক্ষু খোলাতেই হবে কারণ মহাদেব পার্বতীর বিয়ে না হলে তাদের মিলন না হলে কার্তিকে জন্ম হবে না নইলে তারকাসুর বধ হয় না সেটাও একটা পারপাস ছিল তো এই কারণে তিনি তখন একটি গাছের আম গাছের আড়াল থেকে তিনি মহাদেবের সোজা তৃতীয় নয়ন লক্ষ্য করে ফুল স্বর অর্থাৎ তীর যেটা মেরেছিলেন সেটা ফুল দিয়ে তৈরি সবকিছুর মধ্যে একটু মানে হ্যাঁ একটু একটু এস্থেটিক ব্যাপার ছিল তো সেই ফুলোধনু থেকে নিক্ষিপ্ত সেই স্বর মহাদেবের তৃতীয় নেত্রকে সরাসরি বিদ্ধ কপাল এবং মহাদেবের চক্ষু সেই সময় উন্মিলিত হয় এবং তার যে এই তীব্র ক্রোধাগ্নি রোশানল মদন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভস্ম হয়ে যান সেখানে তো এবং সেই পোড়া এই জায়গাটি হচ্ছে উত্তরপ্রদেশের কোটাবালিয়া এবং সে আপনারা গুগলে দেখে নিতে পারেন কোন জায়গায় রয়েছে অসম্ভব একটি পূর্ণ স্থান এবং সব থেকে আশ্চর্যের কথা প্রসুন্দা এই যে দগ অর্ধদগ্ধ আম গাছটি যেখান থেকে শিবের ওই রোসানল বেরিয়ে এসেছিলো প্রোধাগ্নি সেই আধপোড়া আম গাছটি এখনো মন্দির প্রাঙ্গণে রয়েছে মানে সে পোড়া অবস্থায় পোড়া অবস্থায় রয়েছে দর্শকরা দেখতে পাবেন তো সে পোড়া আধিক পোড়া পুরোটা পড়ে যায়নি আর্ধেক পোড়া যেখান থেকে ছিল রোশানলটি তো সেখান থেকে আর্ধেক পোড়া অবস্থা এখনো মন্দির প্রাঙ্গনে আছে এবং এই শ্রাবণ মাসে যেটা সাওয়েন কি মেলা বলে উত্তর প্রদেশে একটি মেলা হয় লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং এই বালিয়াতেই হয় ওখানেই তো রয়েছেন কামেশ্বর মহাদেব এবং নিয়ে যায় না নর্মালি আসেন ঘড়া নিয়ে কেউ কলসি নিয়ে জল এবং দুধ উভয় সাহায্যেই করা হয় বিভিন্ন এবং বেলপাতা তো অবশ্যই যেটা মহাদেবের মূল জায়গা খুব প্রিয় জিনিস সেটা দিয়ে তার করা হয় এবং বহু রকম কাজ মানে বলে না কামেশ্বর মহাদেব তিনি হচ্ছেন কামনা পূর্তির মহাদেব তো সুতরাং সেখানে ধরুন যার যে সমস্ত মেয়ের হরস্কোপে রয়েছে যে অনুরা যোগ বলে একটি যোগ রয়েছে কিছুতেই বিয়ে হয় না এখানে গিয়ে পুজো এবং প্রার্থনা করলে বহু বয়স্ক মেয়েরও কিন্তু বিয়ে হয়ে যায় তারপর ধরুন ছেলেদেরও একই জিনিস রয়েছে যেটা হচ্ছে মানে ওই অবিবাহিত যোগ আর কি তো সেই যোগটিও কিন্তু এক্ষেত্রে কাট করা যায় এবং কাট করা হয় সেই কারণেও কিন্তু মনস্কামনা এনে প্রচুর মানুষ আসেন বালিয়াতে এটা ছাড়াও কালসর্পের কাজ হয় এবং যে বাড়িতে ধরুন দীর্ঘদিন বংশধরহীন যে বাড়ি উত্তরাধিকারহীন বাড়ি বিশাল সম্পত্তি রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু তাদের বাড়ি পুত্র কামনাতেও কিন্তু প্রচুর মানুষ এখানে দেন এবং ওখানে কথিত আছে যে মহাদেব কাউকে না না কোল খালি হাতে ফেরান অবশ্যই এটারও একটা হিস্ট্রি আছে কারণ মদন যখন ভস্য হয়ে যান তখন তার স্ত্রী রতি মদন তখনও পর্যন্ত অপুত্রক ছিলেন তিনি তখন প্রার্থনা করেন দেবাদিদেব মহাদেবের কাছে তাহলে আমার কি হবে আমার স্বামী নেই আমি পুত্র লাভ করবো কি করে তো শিব তাকে বরদান দিয়েছিলেন এবং সন্তানবতী কিন্তু শিবের আশীর্বাদে তো এই ওই কারণে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন পুত্র কামনা এবং মহাদেব কাউকে খালি হাতে ফেরান না অদ্ভুত এখানে গেলে না প্রসঙ্গ একটা অদ্ভুত মনের একটা শান্তি পাওয়া যায় হুম তো যেহেতু মানে সিটিভিএনের বেশিরভাগ বাঙালি দর্শক এই জায়গাটির কথা জানেন খুব একটা মানুষ খুব একটা জানেন না তো আপনারা দেখুন ছবিগুলো এবং মহাদেবের কৃপা নিশ্চয়ই আপনাদের উপর বর্ষিত হবে আমি আশা করবো